100 বছরের ইতিহাস ভেঙে রংপুরের রেকর্ড 433 মিলিমিটার বৃষ্টিতে ডুবে যায় গোটা নগরী। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকার ফলে সৃষ্ট হয়েছে জলাবদ্ধতা, তলিয়ে গেছে নগরীর 148টি পাড়া মহল্লা। এখনো নগরীর মুলাটোল, মুন্সিপাড়া, কেরানীপাড়া, ধাপ ইঞ্জিনিয়ার পাড়া সহ অনেক এলাকাতেই হাঁটু পানি থেকে বুক পানি। নগরীর বুক চিরে যাওয়া শ্যামাসুন্দরী খালের দুধারে পানিবন্দী অন্তত 40,000 মানুষ আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে। খাবার পানির সংকট, রান্না বন্ধ থাকায় একরকম না খেয়েই দিন কাটছে দুর্গতদের। এমন দুর্যোগেও সিটি মেয়র কিংবা প্রশাসনের কোনো সাহায্য সহযোগিতা না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এখন আমাদের বাড়িতে পানি, আমাদের বাড়িতে বিছানা পত্র, যা আসবাবপত্র সবকিছু পানির মধ্যে বিলীন হয়ে আছে। গায়ের কাপড় নেওয়ার মতো নেই, সব জিনিস আমাদের বন্যার পানিতেই ভেসে গেছে। পানি তো বন্যা তো ভাসি গেছে ঘর বাড়ি, এখন আমরা থাকবো কোথায়? এই জন্য স্কুলে আমরা আসিয়া সিটি কর্পোরেশন যে কোনো উদ্যোগ নেবে আমার মনে হয় না যে সেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে দায় সারা বক্তব্য দিয়েই দায়িত্ব এড়িয়ে যেতে চাইলেন প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। শ্যামাসুন্দরী খননের যে কথাটা বলতেছে, আসলে খননটা এটা পানি উন্নয়ন বোর্ড করবে, আপনারা জানেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি, পানি নিষ্কাশনের সব দিকে আমরা দেখতেছি, যেদিকেই পানির প্রভাব থাকবে যদি সেখানে কোনো বাধাগ্রস্ত হয় আমাদের লোক সেগুলো ঠিক করে, আমাদের লোক সব জায়গায় তৎপর আছে। এদিকে গত শনিবার থেকে নগরীর মুলাটোল, মুন্সিপাড়া, মিস্ত্রিপাড়া ও জলকর এলাকা বিদ্যুৎবিহীন। আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা নাই, নেটিংয়ের ব্যবস্থা নাই, সারাটা রাত ঘুমাইতে পারি নাই, মশা মনে করেন কারেন্ট নাই। অনেক চ্যানেলে লোক আসতেছে আমাদের কথা নিয়ে যাচ্ছে, কিন্তু এ পর্যন্ত আমাদের কোনো জনপ্রতিনিধিরা এসে বলে নাই যে আপনাদের কী অবস্থা, কী আসে, কী বিষয়ে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ ছাড়া পাইল টয়লেটের অবস্থা খুবই ভয়াবহ, মানে খাবার পানি খুবই দুর্ভোগ। তবে কখন বিদ্যুৎ আসবে তার কোনো জবাব মেলেনি বিদ্যুৎ বিভাগের কর্তা ব্যক্তিদের কাছ থেকে। রংপুরে গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত। নগরীর জাহাজ কোম্পানি মোড়, চিড়িয়াখানা রোড, ধাপ ইঞ্জিনিয়ার পাড়া, সিটি কর্পোরেশন কার্যালয় থেকে শুরু করে সব রাস্তাই হাঁটু পানি থেকে কোমর পানি। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টিতে নগরীর শ্যামাসুন্দরী ও কেডি ক্যানেলে পানি বাড়ার সাথে সাথে হাঁটু পানিতে তলিয়ে যায় বেশ কিছু এলাকা। গতকালকে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড জলাবদ্ধতা, এমন অবস্থা আমাদের রংপুর শহরের সিটিতে বসবাস করা খুব দুর্ভোগ হয়ে পড়েছে। ভাত তরকারি চুলা টুলা সবকিছু ভিজে যায়, অনেক এক হাঁটু বাড়ির মধ্যেও সময় রাস্তাঘাটেও পানি হয়েছে, বাসাতেও পানি হয়ে গেছে। সিটি কর্পোরেশনের প্রতি বিনীত অনুরোধ করব যাতে ড্রেনেজ ব্যবস্থাটা উন্নত করা হয়। বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সে সাথে সুয়ারেজ লাইন তলিয়ে যাওয়ায় নোংরা পানি ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতে। আবহাওয়া অধিদপ্তর বলছে 24 ঘন্টায় 433 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা রংপুরের 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ। আমরা যে রেকর্ডটা পেয়েছি গত 100 বছরের মধ্যে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 433 মিলিমিটার বৃষ্টির আগে কখনো হয়নি। সর্বোচ্চ রংপুর ডিভিশনে 345 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে, তো এটা মৌসুমি বায়ু প্রবাহের কারণে এটা হচ্ছে। শনিবার রাত থেকে এখন পর্যন্ত নগরীর অনেক এলাকা বিদ্যুৎহীন। বিদ্যুৎ না থাকায় পানি সংকট সহ চরম ভোগান্তিতে এলাকাবাসী। কালকে থেকে কারেন্টও নাই, যার কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। রান্নাবান্নার পানি সংকট, বাথরুমের সংকট, বাথরুমে পানি নাই। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করা হলেও মেলেনি কোনো সদুত্তর। Thank you.